হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে কথা বলবো। আর এই ইনভেস্টমেন্ট সাইটটা অনেক দিন যাবত অনলাইনে মানে লঞ্চ হয়ে আসছে এবং পেমেন্ট দিয়ে আসতেছে। পেমেন্ট প্রুফগুলো অনেক পুরনো আছে, নতুন আছে, মানে যখন লঞ্চ হয়েছে তারপর থেকে পেমেন্ট প্রুফ অনলাইনে আছে। তার মানে কি, যদি একটা সাইট, সাপোজ এই সাইটটা লঞ্চ হয়েছে 2021 সালে, তো এই সাইটটা লঞ্চ হয়েছে 2021 সালে, 2021 সালের পরে 2022 সাল আসছে, 2023 সাল আসছে। সো 2021 সালেরই শেষের দিকে, 2022 সালের শুরুর দিকে, 2022 সালের মাঝের দিকে, 2022 সালের শেষের দিকে, তারপরে 2023 সালের কিছু প্রফিট। তো এই যে পেমেন্ট প্রুফগুলো, এই পেমেন্ট প্রুফগুলো কিন্তু অনলাইনে শেয়ার হচ্ছে প্রতিনিয়ত। এবং এই ইনভেস্টমেন্ট সাইটটা শেয়ার করার কিছু রিজন আছে, যেহেতু অনেক লং টার্ম একটা ইনভেস্টমেন্ট সাইট এটা, আর যারা লং টাইম কাজ করতেছে, প্রায় 700 দিন বয়স হয়ে গেছে অনলাইনে থাকছে এবং পেমেন্ট দিচ্ছে। সো ইনভেস্টমেন্ট মানে কি, সব কিছু নিজের ওপর নিজ দায়িত্বে করা। এখন আমি আপনাদেরকে এখানে ইনভেস্ট করার জন্য ডাকতেছি না, আপনাদেরকে এখানে ফ্রিতে কীভাবে আর্নিং করা যায় সেই ওয়েটা আমি জাস্ট শেয়ার করব, এবং পাশাপাশি আমি ইনভেস্ট নিজেই করব। যদি কারো ভালো লাগে, ব্যালেন্স থাকে, সে নিজ দায়িত্বে করতে পারেন, ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটা দেখার কারণ হচ্ছে, এখানে ফ্রিতে আমরা দুইটা ওয়েতে আর্নিং করতে পারবো। একটা সবাই জানেন যে হচ্ছে রেফারেল, আর একটা এখানে রয়েছে ক্যাম্পেইন, মানে বন্টি ক্যাম্পেইন। সো এই বন্টি ক্যাম্পেইনটা থেকেও অনেক ভালো আর্নিং করতে পারবেন প্রতি সপ্তাহে, ওই একই একটা অ্যাকাউন্ট দিয়ে প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। তো যদি প্রতি সপ্তাহে আপনি কাজ করতে পারেন, প্রতি মাসে আপনি কাজ করতে পারেন, তাহলে কেন আপনি এখানে ক্যাম্পেইন করবেন না? তো কীভাবে কী করতে হবে আমি চলুন শর্টকাটে দেখাই দিচ্ছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিও ওপেন করছেন দেখতেছেন, একটা করে লাইক দিবেন সবাই। আর এখন আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, কালকে ঠিক এই প্রজেক্টটা নিয়ে আমি পোস্ট করছিলাম। এখানে দেখেন যে একটা লং টাইম প্রজেক্ট এতদিন ধরে থাকার কারণ হচ্ছে কি, তাদের ব্যাকআপে ট্রেডার রয়েছে ভালো ভালো। ভাই বাংলাদেশে ইনভেস্টমেন্ট সাইট যেগুলোর নাম শুনেন, ইনভেস্টমেন্ট মানে আমরা কী জানি, আমরা একটা ডায়লগ দিই, দূর কী শেয়ার করছিস, ইনভেস্টমেন্ট মানেই তো বাঁশ, ওটা ভাগবে, ওটা স্ক্যাম করবে। তো এই কথাগুলো আমরা জানি, আমরা এতদিন বয়স হয়েছে আমার অনলাইন জগতে, আমি নিজে প্রথম আমার শুরুটাই হয়েছে ইনভেস্টমেন্টে এই এই সাইটগুলো নিয়ে। এগুলো কিন্তু আপনার স্পেসি বাংলাদেশি অ্যাপ্লিকেশনের মতো না, এগুলো অনেক সাইট আছে, আপনি মনিটর চেক করলেই অনেক সাইট পাবেন। তো ল্যাপটপ দিয়ে আমি কালকে ভিডিও মেক করছিলাম আপনাদের জন্য, ভিডিওটা 21 মিনিট হয়েছিল এই সাইটটা নিয়েই। সো ওই ভিডিওটা আমার কোনো না কোনো কারণে, মানে সমস্যা হওয়ার কারণে পুরো ভিডিওটা ওপেন হচ্ছে না। তো যাই হোক, আমি নতুন করে শেয়ার করতেছি, শর্টকাটে বুঝে নেবেন আমি কী বলতে চাচ্ছি। আসলে ইনভেস্টমেন্ট সাইট সব এক না, এটা ইনভেস্টমেন্ট সাইট ঠিক আছে, বাট এখানে কিছু ভালো ব্যাকআপ থাকলে ওরা লং লাস্টিং কেন করতেছে, ভালো ব্যাকআপ আছে, ঠিক আছে? আপনি এখানে যা ইনভেস্ট করতেছেন, মানে আপনারা যারা ইনভেস্ট করতেছেন ওয়ার্ল্ড ওয়াইড থেকে যারা ইনভেস্ট করতেছে এখানে, সেই ব্যালেন্সটা দিয়ে তারা ট্রেড করতেছে, সেখান থেকে একটা বেনিফিট করে আপনাদেরকে একটা একটা সামথিং পার্সেন্টেজ দিচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন না কত কম পার্সেন্টেজ দিচ্ছে। তো সেটাতেই আমরা কাজ করব। তো যেহেতু ফ্রি ক্যাম্পেইন রাখছে, তার মানে কি, তাদের মার্কেটিং করার চিন্তা আছে অল টাইম, তারা আরও লং লাইফ কাজ করবে, দ্যাটস ইট। কিন্তু তারা ফ্রি ক্যাম্পেইনে রাখছে যাতে ওদের প্রজেক্টটা সবাই মার্কেটিং করে তাদের আরও ব্যালেন্স দেয়, আর তারা ওই ব্যালেন্সটা দিয়ে কী করতেছে, ট্রেড করতেছে। এটা আমরা সবাই জানি, কিন্তু কোন সাইটে হয় আর কোন সাইটে হয় না এটা জানি না, কারণ বাংলাদেশে কিছু স্ক্যাম সাইট ইনভেস্টমেন্ট বের হয়েছে। এমন অনেকে প্রশ্ন করে, ভাই এখানে টাকা ইনভেস্ট করতেছি, এরা টাকা গুলো দিয়ে কী করবে? ও ভাই চানাচুর বাদাম বিক্রি করতে গিয়ে যখন ধরা খায়, ওর ব্যালেন্স তহবিল নিয়ে চলে যায়, এটাই। তো আমরা যেটাতে কাজ করবো এটা হচ্ছে হাইপ ইনভেস্টমেন্ট সাইট, আর এই সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিচ্ছি এখানে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রামে আসবেন, এই টেলিগ্রামে, এখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এবং সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, আপডেটও পাবেন এখানে। তো প্রত্যেকে টেলিগ্রামটাতে জয়েন করবেন। তো এখানে কাজ করার জন্য আপনি সমস্ত ইকারেন্সি ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনি পারফেক্ট মানি দিয়েও কাজ করতে পারবেন। তো পেমেন্ট মেথডটাই এইগুলা, এই যে দেখেন, এগুলো হচ্ছে পেমেন্ট মেথড, ইকারেন্সি সাপোর্টেড, এবং এই সাইটে SSL সার্টিফিকেট আছে, আরও অনেক সার্টিফিকেট লাগানো আছে কিন্তু, ঠিক আছে? যাই হোক, ওগুলো কোনো বিষয় না। রেফারেল কমিশন আছে 3টা লেভেলে, মানে আপনি যাকে রেফার করবেন সে যদি কাউকে করে সেখান থেকে পাবেন, সে আবার যদি কাউকে করে সেখান থেকেও পাবেন, তো এরকম আর কি। তো আমি মূলত এই সাইটটার সব কিছুই ঘাটাঘাটি করছি। এখানে প্রফিট যদি দেখেন, প্রফিটটা কেমন আসলে, আসলে ইনভেস্ট করলে প্রফিটটা কেমন আসবে, তারপরে আমি ফ্রি ক্যাম্পেইনটা দেখাবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়ে একটু বলবো। সো এখানে দেখেন, ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা অনেক বড় হবে। এখানে 1.3% ডেলি ফর 15 ডেজ,
অর্থাৎ 15 দিনের জন্য আপনি এখানে ইনভেস্ট করবেন, ডেলি আপনাকে প্রফিট দিবে, আপনি ডেলি উইথড্র করতে পারবেন। এইখানে যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে লাস্ট উইথড্রয়াল, কিছুক্ষণ পর পর কিন্তু এখানে উইথড্রয়াল চেঞ্জ হচ্ছে। দেখেন 50 সেন্ট উইথড্র নিতে পারবে কোম্পানিতে, মিনিমাম 10 সেন্ট উইথড্র, মিনিমাম ডিপোজিট $10, ঠিক আছে? তো এই যে লাস্ট ডিপোজিট, এগুলো হচ্ছে ডিপোজিট করতেছে, ওগুলো এখানে দেখাচ্ছে, আর এগুলো হচ্ছে উইথড্রয়াল। তো এইখানে আপনি যদি প্ল্যানটা দেখেন, এখানে 15 দিনের জন্য ডেলি কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, মানে ডেলি আপনার ব্যালেন্সটা অ্যাড হবে, ব্যালেন্সটা আপনি উইথড্র দেবেন, ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরকম। তো এখানে 15 দিনের জন্য যদি আপনি $10 করেন, তাহলে প্রফিট কেমন আসবে? ডেলি শুধু প্রফিটে দিবে 13 সেন্ট ডেলি, আর আপনার যে $10 থেকে যে আসলটা আছে সেখান থেকেও কিছু অ্যাড করে ডেলি আপনাকে একটা ব্যালেন্স দিবে, সেটা আপনি উইথড্র করতে পারবেন। মেবি এখান থেকে হয়তো বা 87 সেন্ট দিবে ডেলি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল রিটার্ন, মানে টোটাল প্রফিট রিটার্ন হবে আপনার হচ্ছে $1.95, মানে $2 আপনার প্রফিট হবে $10 ইনভেস্ট করলে 15 দিনের জন্য। আর আপনি যদি এখানে $50 করেন, $50 করলেন 15 দিনের জন্য, তাহলে আপনার $10 মতো প্রফিট হয়ে গেল, এবং 15 দিনে আপনার $10 প্রফিট হলো। আপনি যদি আরও 15 দিন করেন, তাহলে আরও $10, টোটাল $20 আপনার প্রফিট থাকবে $50 দিয়ে যদি আপনি 1 মাস কাজ করেন এখানে, আর $100 দিয়ে করলে $40। এভাবে এখানে আরও প্ল্যান আছে, এগুলো প্ল্যানে ইনভেস্টমেন্ট বড়। সো এই যে নিচের দিকে যেগুলো আছে 30 দিনের প্যাকেজ, এটা তো এগুলোর ইনভেস্টমেন্ট মিনিমাম ইনভেস্টমেন্ট মেবি এখানে হচ্ছে যে $500 মেবি। তো যাই হোক, ওগুলোতে আমরা যাচ্ছি না। তো এটা গেল ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি এখানে যত বেশি করবেন, এখানে এসে দেখতে পারবেন যে আমি প্রথম প্ল্যানটাতে আমি যদি 499 বেশি করতে পারবেন না, এই যে $100 মতো প্রফিট হবে 499 করলে 15 দিনে, 1 মাস কাজ করলে $200 এতটুকু। সো এখানে আমি এইসব বিষয়গুলো দেখাই দিলাম। এখন ফ্রি ক্যাম্পেইনটা আমরা আসলে কীভাবে করব, তো ফ্রি ক্যাম্পেইন করার জন্য আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই ইউজার নেম দিয়ে কিন্তু ফ্রি হচ্ছে যে ক্যাম্পেইনটা করা লাগে, ঠিক আছে? তো ফ্রি ক্যাম্পেইনটা কোথায় পাবেন? ফ্রি ক্যাম্পেইনটা পাওয়ার জন্য আপনাকে এখান থেকে ফোন থেকে করলে যে মেনু বারে ক্লিক করতে হবে, মেনু বারে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্টি নামক একটা অপশন কিন্তু তারা কিন্তু দিয়েছে। এই বন্টি নামক অপশনের মধ্যে ঢুকলেই আপনারা হচ্ছে ফ্রি আর্নিংয়ের অপশনটা পেয়ে যাবেন, এবং এখানে আপ টু 1 BTC কিন্তু রাখছে তারা প্রতি মাসে এই ক্যাম্পেইনগুলোর রিওয়ার্ড দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি একটু এটাকে ডেস্কটপ মুড করে নিচ্ছি, তাহলে আমাদের ক্লিক করতে সুবিধা হবে। ওকে, এখান থেকে আমি যদি বন্টির মধ্যে ক্লিক করি, তাহলে এই যে এখানে বন্টি দেখতে পাচ্ছেন, বন্টির মধ্যে ক্লিক করি, জাস্ট ওয়েট। আচ্ছা, আমরা আগে সর্বপ্রথম এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করে নেই, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর বাকি কাজটা আমরা করব। তো এখান থেকে সাইন আপ করার জন্য যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এসে স্টার্ট নাও অথবা সাইন আপ আপনি যে কোনোটা দেয় ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখান থেকে ফুল নেম চাচ্ছে, আমরা এখান থেকে ফুল নেম দিয়ে দিব। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি আমার নিজের নেম দিচ্ছি না, এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর দিলাম। তারপর এখান থেকে ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম দিয়ে দিবেন। আমি এখান থেকে হচ্ছে ইউজার নেম দিয়ে দিচ্ছি আর্নিং YT দিয়ে দিলাম। তো এখান থেকে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, ওই পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে দিয়ে দিবেন। আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্ট যদি না থাকে, পারফেক্ট মানি কি ইউটিউবে দেখলে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, খুবই সিম্পল, আমি এটা নিয়েও ভিডিও বানাবো পরে। পারফেক্ট মানি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এখান থেকে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস, লাইট কয়েন ওয়ালেট অ্যাড্রেস, ডগি কয়েন ওয়ালেট অ্যাড্রেস আছে, এগুলো যে কোনো একটা দিলে হবে, মানে এই মেথডগুলো আপনি যে কোনো একটা দিলে হবে, পরবর্তীতে আবার আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে ওই যে নিচের দিকে দেখেন টিথার, TRC20, USC20, রিপল রয়েছে, ড্যাশ রয়েছে, হ্যাঁ BF20, আবার USDD রয়েছে, TRX রয়েছে, সরাসরি BNB রয়েছে। তো আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো আমি সিম্পলি কী করতেছি, এখন BNB অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে, আর এখানে কোশ্চেন আর অ্যান্সার এটা যে কোনো কিছু দিলেই হবে, আমি জাস্ট সিম্পলি দিয়ে দিলাম। এখানে একটা মেল দিলাম, দুটা মেলে দিলাম, এখানে BNB অ্যাড্রেস দিলাম। একটা কথা জিনিস খেয়াল রাখেন, আমি কিন্তু এখানে কাজ করবো, মানে ডিপোজিট করবো আর কি। তো ডিপোজিট করার জন্য আমি ব্যবহার করবো পারফেক্ট মানি, কিন্তু পারফেক্ট মানি অ্যাকাউন্ট আমি এখন লাগাইনি, আমার একটা আছে, ওটা অন্য একটা অ্যাকাউন্টে লাগাইছি। সো এইখানে যেটা লাগাবো সেটা আমি পরে ক্রিয়েট করে লাগাই দিব, তো ওই জন্য আমি আর কিছু দিলাম না। তো এখন সব কিছু দেওয়ার পর, এখানে টিক মার্ক দেওয়ার পর এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে যাবে। এরপরে
আমরা এখান থেকে লগ ইন করে নিবো, যে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিবো, সাইন ইন বাটনে ক্লিক করে দেবো, আর কিছু করতে হবে না, মেলে ভেরিফিকেশন করতে হবে না, জাস্ট সিম্পলি আপনার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন, ঠিক আছে, যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। আর এটাই হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, আপনি এটা দিয়ে চাইলে শেয়ার করতে পারেন, দ্যাটস ইট। এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, হ্যাঁ, লাস্ট ডিপোজিট ব্যালেন্স শো করবে, উইথড্রয়াল হিস্ট্রি শো করবে, সব কিছু এখানে আছে। তাছাড়াও আপনি যদি এই যে বাম দিকে যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনি সব দেখতে পারবেন। এখান থেকে যদি আমি ক্লিক করি, এই দেখেন সব কিছু এখানে আছে, এই যে ড্যাশবোর্ড, ডিপোজিট, উইথড্রো, ডিপোজিট লিস্ট। আপনি ডিপোজিট বাটনে ক্লিক করে কোন মেথডটা দিয়ে ডিপোজিট করবেন সেই মেথডটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন একটু নিচের দিকে প্ল্যান সিলেক্ট করবেন আগে, আমি এখান থেকে যদি প্ল্যান সিলেক্ট করি, যে ওয়ান প্ল্যান সিলেক্ট করা আছে, নিচের দিকে নামবো। প্ল্যান সিলেক্ট আসলে এই যে এখান থেকে যে টিক মার্ক দিতে হবে, তো প্ল্যান সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে এখান থেকে আমি কোন অ্যাকাউন্টটা দিয়ে ডিপোজিট করবো, সাপোজ আমি বিএনবি সিলেক্ট করলাম, বিএনবি সিলেক্ট করে দেবো, বা পারফেক্ট মানি দিলাম, পারফেক্ট মানি সিলেক্ট করবো। এই যেমন বিএনবি সিলেক্ট করছি, বিএনবি দিলাম, তো এখান থেকে কত ডলার করবো, মিনিমাম তো $10। তো অবশ্যই বিএনবির কোন অ্যামাউন্টটা দিতে হবে, এখানে আমি $10 দিচ্ছি, দেখেন আমি একটু জিনিসটা দেখাই। এলটিসি, বিএনবি, এই ধরনের কয়েনগুলো আর কি, কয়েনগুলোর ক্ষেত্রে এক্স্যাক্ট ডেবিট অ্যামাউন্ট, এই যে আপনার এখানে যে অ্যামাউন্টটা দেখাইছি, এই অ্যামাউন্টটা কপি করে আপনাকে দিতে হবে, এবং আপনার ফি কত যাবে সেই হিসাব করে দিতে হবে। এর জন্য আমি কি করি, সিম্পলি কি করি হচ্ছে, ওই অন্য যে মেথডটা আছে পারফেক্ট মানি, এটা দিয়ে করি, কারণ এখানে কোনো কিছুই নেই। $10 সিলেক্ট করলাম, $10 আপনি এটা দিয়ে করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন, ফি বাদে আপনাকে ওই এক্স্যাক্ট অ্যামাউন্টটা এদেরকে দিতে হবে, ঠিক আছে। ওখানে নিচে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস কপি করে দিতে হবে। যেমন আমি পারফেক্ট মানি দিয়ে যদি দিই, পারফেক্ট মানি থেকে ক্লিক করলে দেখেন কিছুই দেখাবে না, সিম্পলি $10, এই যে $10 দেখাবে। এখান থেকে প্রসেস বাটনে ক্লিক করলেই আমরা হচ্ছে যে এই পেজে চলে আসবো। তো এখান থেকে আবার ক্লিক সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর নিচের দিকে নামি, পারফেক্ট মানি রেমিটেন্স, পারফেক্ট মানি, কী ব্যাপার আবার ব্যাক আসলো কেন। তো যাই হোক, এভাবে আর কি ডিপোজিট করতে হয়। এখান থেকে আপনি অন্যান্য ব্যালেন্স ওই সেমভাবে ডিপোজিট করতে পারবেন, আপনাকে অ্যাড্রেস দিবে না দিবে ওগুলো থেকে জাস্ট কপি করে দিতে হবে, এতটুকু। এখানে আমার পারফেক্ট মানি লগ ইন নাই, এজন্য পরবর্তী পেজে যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে এখন আমাদের কাজ কী, আমরা যে ক্যাম্পেইনের কাজটা করবো, ভিডিও তো অনেক বড় হয়েই গেছে, তো আমরা যে ক্যাম্পেইনের কাজটা করবো সেই ক্যাম্পেইনের বিষয়টা একটু দেখে আসি, আমি ব্যাক করতেছি। তো ক্যাম্পেইনের বিষয়টা একটু দেখে আসি, আমি এই অ্যাড্রেস এই হচ্ছে এক্সচেঞ্জার থেকে না দেখাই আপনাদেরকে, সিম্পলি অন্য একটা ব্রাউজার থেকে দেখাবো। আর আরেকটা জিনিস, এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আপনার যে ইউজার নামটা হলো, এই ইউজার নামটা কিন্তু লাগবে আপনি যখন ফ্রি ক্যাম্পেইনে কাজ করবেন, ফ্রি ক্যাম্পেইনে যখন টাস্ক সাবমিট করবেন তখন কিন্তু আপনার ওই ইউজার নামটা কিন্তু লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি তাদের ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি, জাস্ট ওয়েট, তাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসলাম, তো এখান থেকে আমি বন্টি বাটনে ক্লিক করে দিচ্ছি, এই যে এখান থেকে বন্টি বাটন আছে, বন্টি বাটনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এটা মেবি ল্যাপটপ ছাড়া এখানে ক্লিক হবে না, সো আমি একটু ল্যাপটপের ক্লিপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওই ল্যাপটপের ক্লিপটা দেখে নেন সবাই। তো এখানে যদি আপনি খেয়াল করেন, তো ভাই যদি দেখেন বন্টি লেখা দেখতে পাচ্ছেন, এই যে বন্টি, বন্টির মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো বন্টির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করেন যে বন্টি প্রোগ্রাম আর্ন আপ টু 1 BTC, এক মাসে আপনাদের ওরা এরকম একটা ব্যালেন্স খরচ করবে বা করে, এটা বলছে। এরা বলছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ইউজার নেমের মাধ্যমে এখানে টাস্কগুলো সাবমিট করতে হবে। তো এই জিনিসটা ফোন থেকে আমি দেখতে পাচ্ছি না কেন, আসলে বুঝতে পারলাম না। তো আপনারা ট্রাই করতে পারেন ডেস্কটপ মোড করে, এখন হতে পারে না হতে পারে, যে ফেসবুক রিপোস্টিং ক্যাম্পেইন, ফেসবুক রিপোস্টিং ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন, পোস্ট এনি ফেসবুক পেজ 50 সেন্ট অর মোর, এখান থেকে $0.50 থেকে $3 রিওয়ার্ড কিন্তু তারা রাখছে। কী করতে হবে, ইওর ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট বি ওল্ডার দ্যান 3 মাস, 3 মাসের বেশি হইতে হবে ফেসবুক অ্যাকাউন্টটা, এবং ইওর অ্যাকাউন্ট পোস্ট মাস্ট বি পাবলিক, আপনি যে পোস্টটা করবেন এদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে সেটা পাবলিশ করতে হবে, পাবলিকলি পোস্ট করতে হবে, এবং অ্যাটলিস্ট 500 ফ্রেন্ড থাকতে হবে। অনেকে তো হাজার হাজার ফ্রেন্ড হয়ে গেছে ফেসবুকে, তাই না। প্রত্যেকটা পোস্টে দেখেন, প্রত্যেকটা টাস্কে দেখেন, এক সপ্তাহ করে তারা কিন্তু এক সপ্তাহ পর এই টাস্কটা আপনাকে করতে দিবে, মানে আপনি এক সপ্তাহ পর আবার পোস্ট করতে পারবেন। কত সুযোগ, সুন্দর একটা সুযোগ রয়েছে এখানে। এই পোস্টটাও, এই যে এই পাশে যে ফেসবুক মার্কেটিং গ্রুপ রয়েছে, 5000 মেম্বার গ্রুপে পোস্ট করতে হবে, এগুলো আপনি দেখে নেবেন, সবগুলো দেখে নেবেন। এই যে আপনাকে বলছি কি, 5000 মেম্বারের উপরে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, এবং সেটার স্ক্রিনশট লিঙ্ক নিয়ে আপনি তাদেরকে মেল করবেন। কী কী জিনিস মেল করতে হবে, সিম্পল, এখানে বলছে কি দেখেন, সাবজেক্ট, যখন আপনি মেল করবেন তখন সাবজেক্ট দিবেন আপনার ইউজার নেমটা, মানে আমরা যে অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নাম দিলাম এদের এক্সচেঞ্জারে সাইটে, তো এই ইউজার নেমটা দিয়ে এই যে হাইপেন দিবেন। দেওয়ার পর আপনি বন্টি ক্লেম লিখে
কোন মেলে পাঠাবেন? এই এই মেলে, এই যে এইখানে যে মেল আছে, জাস্ট ওয়েট। তো এই যে নিচে যে মেলটা আছে এই মেলে পাঠাতে হবে, ঠিক আছে? প্রত্যেকটাতে দেখেন ওই যে ইউজার নেম হাইপেন বন্টি। তো এখানে আছে রিটুইট, মানে টুইটারের কাজ, এটা টুইটারের ক্যাম্পেইন, যে টুইটার ক্যাম্পেইনের কাজ। এখানেও 50 সেন্ট থেকে $3 আছে, ওই একই এক সপ্তাহে একবার করে করতে পারবেন, মানে এটা আবার আপনি এক সপ্তাহ পর আবার করতে পারবেন, ঠিক আছে? এই যে টুইটার কমেন্টের কাজ রয়েছে, ওই একই ব্যালেন্স এক সপ্তাহ পর আবার করতে পারবেন। রিকোয়ারমেন্ট কিছু দিছে সেম সামথিং, তাহলে দেখে নেবেন। ইনস্টাগ্রাম শেয়ারিং ক্যাম্পেইন, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে তাদের তাদের ওয়েবসাইটে যে কোনো ফটো নিয়ে, 3 মাস ওল্ডের ইনস্টাগ্রাম হতে হবে, 100 ফলোয়ার হতে হবে, হ্যাঁ, পাবলিক পোস্ট করতে হবে, এক সপ্তাহ পর আবার এটা করতে পারবেন। সো এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছে, ওগুলো হ্যাশট্যাগ আপনাকে পোস্ট করার সময় দিতে হবে, এই আর কি বিষয়। $1 থেকে $5 রিওয়ার্ড ওই সেমভাবে ইউজার নেম বন্টি ক্লেম এই মেলে পাঠাতে হবে। ঠিক সেমভাবে ইনস্টাগ্রাম কমেন্টস রয়েছে, আপনি ইনস্টাগ্রামে কমেন্ট করে আর্নিং করতে পারবেন, ওই একই রিকোয়ারমেন্ট একই আইডি থেকে, ঠিক আছে? এক সপ্তাহে একবার, ওই সেম টু সেম। এরপর আবার নিচে দেখেন ভিডিওস রিভিউ, কয়টা প্ল্যাটফর্মে ভিডিও করতে পারবেন, ইউটিউব, হ্যাঁ, ভিনমো, ফেসবুক, এগুলোতে আপনি ভিডিও করতে পারবেন। রিওয়ার্ড রয়েছে $250 পর্যন্ত দিবে, $250 পর্যন্ত দিবে। আপনাকে কী করতে হবে? ভিডিও পাবলিক করতে হবে, 1100 সাবস্ক্রাইব থাকতে হবে মিনিমাম, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি এগুলো ফেসবুকেও দিতে পারেন, ফেসবুকে 100 ফলোয়ার থাকলেই হইল। এরপরে আপনার হচ্ছে এখানে কি বলছে, সামার ইন দ্য টাইটেল নেম ইউজ দ্য ওয়ার্ল্ড, এদের এদের এই ওয়েবসাইটের নামটা দিয়ে আপনাকে টাইটেল ম্যাক করতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে নিচে দেখেন আরও কিছু তারা বলছে, আপনার ভিডিওর কোয়ালিটি, সাউন্ড নিজের হতে হবে, ভয়েস নিজের, মানে সাউন্ড না, ভয়েস নিজের হতে হবে, তাহলে আপনার হচ্ছে সেই অনুপাতে তারা কিন্তু অ্যামাউন্টটা দিবে। অ্যামাউন্টটা কিন্তু ভিডিওর কোয়ালিটির ওপর, হ্যাঁ, মানুষ কিনা রোবট সেটার উপর ডিপেন্ড করবে, এই জিনিসগুলো পড়ে নেবেন। এখানে দেখেন 1 মাসে 1টা করে ভিডিও তারা নিবে, আপনি 1 মাস পর আবারও কিন্তু ওই একই চ্যানেলে ওই আপনার এই ইউজার নেম থেকে এই সুন্দরভাবে এইটা আবার করতে পারবেন ভিডিও করে। ভিডিও আপনি যতটুকু পারেন, কীভাবে সাইন আপ করতে হয়, কীভাবে এদের এদের এর সাইটটা কতদিন ধরে আসে, কতজন ডিপোজিট করতেছে, পেমেন্ট দিচ্ছে কি না দিচ্ছে, এইসব বিষয়, হ্যাঁ, ক্যাম্পেইন সম্পর্কে একটু ডিসক্রাইব করবেন, রেফারেল লিঙ্ক দেখাই দিবেন, কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, এইসব বিষয় বলবেন, কীভাবে সাইন আপ করতে হয়, এই জিনিসগুলো দেখাবেন ভিডিওতে, এতটুকুই। ব্লগ পোস্টিং এটা পড়ে নেবেন, আপনার গুগল ব্লগ পোস্টিং আছে না, $500 থেকে $100 রিওয়ার্ড কিন্তু এখানে রাখছে, এটাও প্রতি সপ্তাহে একবার, ঠিক আছে, করতে পারবেন। এই পাশে কিন্তু দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন কতজনে করতে পারবেন, করবেন না, কেউ করতে পারবেন না, আমরা করতে পারবো কিন্তু টাকা খরচ করতে হবে সামথিং, ভালো রিওয়ার্ড রাখছে $10 থেকে $1000। নিচে আরেকটা আছে ব্যানার ক্যাম্পেইন, ওয়েবসাইটের মধ্যে আপনি ব্যানার দিয়ে এই কাজ করতে পারবেন। এদের এক্সচেঞ্জারে যে প্রমোশনাল টুলস আছে, এই যে টুলস, এখানে একটা লিঙ্ক পাবেন, এমবেড লিঙ্ক, ওইটা আপনি ব্যানার হিসেবে কাজ করতে পারবেন। এইটাও কিন্তু ওই অনলি সেকশনস পার টাস্ক পার উইক, ঠিক আছে? রিওয়ার্ড কিন্তু $10 থেকে $5000 মধ্যে দিবে এক একজনকে। তো এই গেল মোটামুটি বন্টি ক্যাম্পেইনের রিওয়ার্ড, আর তারা কিন্তু এটা 7 দিনের মধ্যে পেমেন্ট করবে। ওই যে এখানে বলছে দেখেন, ওই যে দেখেন উইদিন 7 ডেজ কাজ করার, কমপ্লিট করার 7 দিনের মধ্যে এই রিওয়ার্ডটা দিবে। তো দেখেন ভাই, এইখানে টাস্ক কিন্তু প্রতিনিয়ত আপনি করতে পারতেছেন, ঠিক আছে? এমন না যে আজকে একদিন করলেন শেষ হয়ে গেল, প্রতিনিয়ত করতে পারবেন, এবং প্রতি মাসে আপনি এখান থেকে টাস্ক থেকে কিন্তু কিছু না কিছু আর্নিং অবশ্যই করতে পারবেন। আর এটা পেমেন্ট দেয়, আমি দেখছি, আমি নিজে এখনও করি নাই, পেমেন্ট দেয় এটা, যার জন্য আজকের এই শেয়ার করা। পাশাপাশি আপনার যদি কোনো ইউটিউবার বন্ধু ভালো, যারা ইনভেস্ট করে বা ভালো ফ্রেন্ড আছে, তাদেরকে আপনি দিতে পারেন, তারা ইনভেস্ট করতে চায়, তাদেরকে দিতে পারেন, তারা ইনভেস্ট করলে আপনার কমিশন আসবে, দ্যাটস ইট। আর কাউকে আমি সাজেস্ট করতেছি না যে করতেই হবে বা করেন, খুবই ভালো হ্যান ত্যান, আমার মতবাদটা আমি দিলাম, হ্যাঁ, আমার কমেন্টটা আমি দিলাম, তো এতটুকুই। আর আমি মূলত ডিপোজিট করবো এই যে $8, এটা একটু খেয়াল করেন, ক্যামেরাটা ওপেন করি, এই যে আমি মূলত ডিপোজিট করবো পারফেক্ট মানির $8, এর জন্য আমি আরেকটা পারফেক্ট মানি খুলে ওইখান থেকে আর কি ডিপোজিটটা করবো, দ্যাটস ইট। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আশা করছি সব কিছু ক্লিয়ার হয়েছে, আর তেমন কিছু নাই। আর এই সাইডটা পেমেন্ট করে, আপনাদেরকে তো দেখাইলামই, তাদের ওই লাস্ট ডিপোজিট, লাস্ট উইথড্রয়াল, ওগুলো চেক করলে বুঝতে পারবেন। এবং তাছাড়া আমি যার রেফারে কাজ জয়েন করলাম, আর সে প্রতিনিয়ত পেমেন্ট পাচ্ছে, তাদের পেমেন্টগুলো আমি দেখতেছি। ওই যে দেখেন অ্যাকাউন্ট হয়েছে টোটাল এত, হ্যাঁ, 21 সালের জুলাই মাসে লঞ্চ হয়েছে, এবার টোটাল ডিপোজিট হয়েছে $1000, এবার টোটাল উইথড্র হয়েছে $1000, এবং ভিজিটর আছে অনলাইনে এই মুহূর্তে কতজন, আমি সহ 1703 জন। নিচে দেখেন লাস্ট ডিপোজিট কে কে করতেছে, নাম দেখাচ্ছে, হ্যাঁ, ডলার অ্যামাউন্ট দেখাচ্ছে, এবং লাস্ট উইথড্রয়াল কত করতেছে সেটাও আছে এদিকে, যে লাস্ট উইথড্রয়াল কে কে করতেছে সেটাও কিন্তু আছে, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি বিষয়, এবং এটা পেমেন্ট, ডিপোজিট, উইথড্র কিন্তু একদম ইনস্ট্যান্ট। হাইপ সাইটে পেমেন্ট, ডিপোজিট, উইথড্র কিন্তু একদম ইনস্ট্যান্ট,
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আর ভিডিও বড় করবো না, এটা কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গেছে, 20 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, কথা বলার থাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।